আনারস নিয়েছি একটা, আন লাগবে দেড় বিড়া, মানে এক বিড়া আরো আধা বিড়া, মূলা লাগবে একটা, গাজর লাগবে একটা, পেঁয়াজ পাতা লাগবে সামান্য পরিমাণ, চেরি ফল লাগবে 150 গ্রাম, কুচি করা সুপারি লাগবে 150 গ্রাম, সে সাথে আস্ত সুপারি লাগবে 200 গ্রাম, আর লাগবে বড় এবং ছোট সাইজের কিছু টুথপিক। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে গায়ে হলুদের পানে ডালা। ডালা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি যে একটা মূলা নিয়েছিলাম, খেয়াল করুন মূলাটা কিন্তু একটু মোটা এবং একেবারে সোজা ধরনের, বাঁকা টাইপের কোনো মূলা দিয়ে কিন্তু এটা করা যাবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন মূলাটা যেন একেবারে সোজা হয় এবং একটু মোটা সোটা হয়। এখন এই মূলাটার মাঝখানটা আমি কেটে মুখের অংশটা একটা সাইডে রেখে দেবো, আর যে নিচের অংশটা আছে সেই অংশটা দিয়ে আমরা পানের ডালাটা তৈরি করার জন্য ময়ূরের মুখের অংশটা তৈরি করে নেব। এর জন্য মূলার নিচের অংশটা নিয়ে একটা ধারালো নাইফ দিয়ে ঠিক এভাবে আড়াআড়ি কেটে নেব, যেন আনারসের সাথে মূলার নিচের অংশটা ঠিক এভাবে ফিক্স করে দিলে আনারসটা দেখতে ময়ূরের মতোই মনে হয়। এখন মূলার নিচের দিকে যে সাইডটা আমি আড়াআড়ি কেটেছি তার উল্টো পাশে আবারও আমি 1 ইঞ্চি পরিমাণ করে মূলার উপরের সাইডটা মানে মাথার দিকটা রাউন্ড শেপ করে কেটে নেব। খেয়াল করুন নিচের দিকে যে সাইডে আমি আড়াআড়ি কেটেছি তার উল্টো সাইডে কিন্তু মাথার অংশটা রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে, আর মাথার অংশটা কিন্তু মূলার উপর থেকে 1 ইঞ্চি পরিমাণ করে কাটতে হবে। দেখুন 1 ইঞ্চি পরিমাণ করে মূলার মাথার অংশটা আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখন মাথার অংশ থেকে আবারও 1 ইঞ্চি পরিমাণ করে গলার অংশটা একটু ডিপ করে একটা ধারালো নাইফ দিয়ে ঠিক এভাবে আমি কেটে নেব। আজ লাই ঠিক যেভাবে আমাদের গলাটা মাথা থেকে একটু সরু হয়ে থাকে সেভাবেই। দেখুন ময়ূরের গলাটাও কিন্তু মাথা থেকে একটু সরু করে কাটা হয়ে গেছে। এরপর একটা সবজি কাটা দিয়ে সম্পূর্ণ মূলাটাই আমি হালকাভাবে একটু ছিলে নেব, যেন মূলার ওপরের স্কিনে যে ময়লা অংশটা থাকে সেটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে যায়। এখন সম্পূর্ণ ময়ূরের মাথার অংশটা ছিলে হয়ে গেলে আবারও একটা ধারালো নাইফের মাথা দিয়ে ময়ূরের পিঠের অংশটা মানে মূলার উপরের দিকটা ঠিক এভাবে আমি দাগ কেটে দেব, যেন মূলাটা দেখতে পুরোপুরিভাবেই ময়ূরের মতোই মনে হয়। এখন পিঠের অংশটা পুরোপুরিভাবে দাগ কাটা হয়ে গেলে আমরা ময়ূরের ঠোঁটটা কেটে নেব। এর জন্য আগে থেকে যে একটা গাজর নিয়েছিলাম সেই গাজরের মাথার দিকটা ঠিক এভাবে আমি আড়াআড়ি করে কেটে নেব। কাটা হয়ে গেলে আবারও একটা সবজি কাটার দিয়ে গাজরের মাথার অংশটা ঠিক এভাবে একটু ছিলে প্লেন করে নেব। এরপর নাইফ দিয়ে গাজরের সরু অংশটা কেটে মূলার মুখের অংশের সামনের সাইডে লাগিয়ে দিলেই দেখবেন গাজরের সরু অংশটা দেখতে ঠিক ময়ূরের ঠোঁটের মতোই মনে হবে। এখন গাজরের ঠোঁটটা মূলার সাথে ফিক্স করার জন্য আমি একটা টুথপিক নিয়ে ঠিক এভাবে ভেঙে ছোট করে নেব। এরপর টুথপিকের চোখ অংশটা গাজরের মধ্যে ঢুকিয়ে বাকি অংশটা আমি মূলার মধ্যে ঢুকিয়ে দিলেই দেখবেন ময়ূরের ঠোঁটটা পারফেক্টলি তৈরি। এরপর ময়ূরের নিচের ঠোঁটটা দেওয়ার জন্য আবারও একটা ধারালো নাইফ দিয়ে ঠোঁটের নিচের অংশটা ঠিক এভাবে করে একটু কেটে দিলেই দেখবেন ময়ূরের ঠোঁটটা পুরোপুরিভাবে তৈরি। এখন ময়ূরের চোখগুলো দিয়ে নেব। এর জন্য দুইটা লং দিয়ে ঠোঁটের দুই পাশে একটু উপর করে গুঁজে দিলেই দেখবেন ময়ূরের চোখগুলো তৈরি হয়ে গেছে। এখন আমরা ময়ূরের মাথার টোকরটা দিয়ে নেব। এর জন্য আবারও আমি 1 পিস গাজরকে ঠিক এভাবে পাতলা করে স্লাইস করে নেব। এরপর ধারালো নাইফের মাথা দিয়ে গাজরের গোল স্লাইসটা ঠিক এভাবে আমি চৌকো করে কেটে নেব, আর কেটে নিলেই দেখবেন টোকরটা প্রায় তৈরি। এখন ময়ূরের মাথায় টোকরটা বসানোর জন্য নাইফের মাথা দিয়ে ময়ূরের মাথার মাঝখানে ঠিক এভাবে করে একটু গর্ত করে নেব। এরপর টোকরের নিচের পাশটা আবার একটু পাতলা করে একটা টুথপিক ঘুরিয়ে টুথপিকের চোখ অংশটা গাজরের মধ্যে এবং বাকি অংশটা মূলার মধ্যে গেঁথে দিলেই দেখবেন ময়ূরের মাথায় টোকরটা খুব ভালোভাবেই ফিক্সড হয়ে গেছে। এখন ময়ূরের মাথার অংশটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আমরা আনারসের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আগে থেকে যে একটা কাঁচা আনারস নিয়েছিলাম সেই আনারসের একটা ধার ঠিক এভাবে আমি আড়াআড়ি কেটে নেব, যেন আনারসটা সমানভাবে থালা বা ডালার মধ্যে বসানো যায়।
দেখুন আনারসটা কিন্তু এখন সমানভাবে বসে গেছে, সেই সাথে ময়ূরের মাথার অংশটাও কিন্তু পারফেক্টলি তৈরি। এখন আমরা ময়ূরের মাঝখানের যে পানের অংশটা আছে, মানে এটা যেহেতু পানের ডালা, সেই পানের প্রিপারেশনটা করে নেব। এর জন্য পানগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানের মাঝখানে এরকম ভাবে ভাঁজ দিয়ে পানের মাঝখানে যে ডাটার অংশটা আছে সেটা আমি ঠিক এভাবে করে ছিঁড়ে নেব। এরপর পানের মুখের অংশটা ঠিক এভাবে করে আমি ভাঁজ দিয়ে নেব। এরপর এর উল্টো পাশটাও ভাঁজ দিয়ে উপর যে চোখ অংশটা থাকবে সেটা ভিতর দিকে ঠিক এভাবে করে ঢুকিয়ে দেব। আর এরই সাথেই দেখুন একটা পানের খিলি বা পানের কোন তৈরি হয়ে গেছে। এখন সেম ভাবে আমি সবগুলো পান দিয়ে খিলি তৈরি করে নেব। ফ্রেন্ডস, আরও একটা পান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই পানটাকে ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে নেব। এরপর পানের মাঝখানে যে ডাটার অংশটা আছে সেটাও আমি টেনে ছিঁড়ে ফেলব। তারপর পানের মুখের অংশটা ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে এর নিচের অংশটাও ঘুরিয়ে এনে দিলেই দেখবেন পানটা দেখতে কোণের মতো তৈরি হয়ে গেছে। এখন সেমভাবে আমি সবগুলো পানই তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো পান দিয়ে আমি সেমভাবে পানের খিলি বা কোণ তৈরি করে নিয়েছি। এখন এই পানের ডালাটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আগে থেকে যে ময়ূরের মাথা এবং আনারসের প্রিপারেশন করে রেখেছিলাম সেইটা দিয়ে ময়ূরের শেপ করে পানের ডালাটা তৈরি করে নেব। এর জন্য ময়ূরের মাথাটা প্রথমে আমি আনারসের সাথে জোড়া দিয়ে নেব। তাই ছোটো সাইজের তিনটা টুথপিক নিয়ে ত্রিভুজ আকৃতি করে আনারসের নিচের অংশে গেঁথে দেব। এরপর আগে থেকে মুলা দিয়ে তৈরি করে রাখা ময়ূরের মাথাটা আমি টুথপিকের মধ্যে গেঁথে দেব। এর সাথেই দেখুন ময়ূরটা কিন্তু প্রায় তৈরি। এখন মাঝখানে পানের ডেকোরেশনটা করে নেব। এর জন্য আগে থেকে যে খিলি পানগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই খিলি পানগুলোর মুখটাকে খুব ভালোভাবে একটা ছোটো সাইজের টুথপিক দিয়ে পানের যে অংশটা আমরা জোড়া লাগিয়েছি সেই অংশটা কাঁথা সেলাইয়ের মতো করে গেঁথে দেব। দেখুন টুথপিকটা পানের খিলির মধ্যে ঠিক এভাবে করে গেঁথে দিতে হবে। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু মনে রাখবেন টুথপিকটা গাঁথার সময় পানের কোণের নিচের দিকটায় যেন হাফ ইঞ্চি পরিমাণ টুথপিক এক্সট্রা বেরিয়ে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। কারণ নিচের যে হাফ ইঞ্চির পরিমাণ টুথপিকটা বেরিয়ে থাকবে সেটাই কিন্তু আমরা আনারসের মধ্যে ঘুচে দেব। ফল টুথপিকের যে অংশটা বেরিয়ে থাকবে সে অংশের মধ্যে একটা করে চেরি ফল ঠিক এভাবে করে ঘুচে দেব। এবং সেমভাবে সবগুলো পানের ফেলেই আমি টুথপিক দিয়ে গেঁথে আনারসের মধ্যে ঘুচে দেব। এবং পানের ভেতরে যে অংশে টুথপিকটা দেখা যাবে সে অংশে একটা করে আস্ত চেরি ফল ঘুচে দেব। দেখুন এভাবে করে সম্পূর্ণ আনারসের মাঝখানে যে অংশটা আছে সে অংশটা আমি পানের খিলি দিয়ে ঢেকে দেবো। আর ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবে যেন আনারসের মাঝখানের সবুজ অংশটা কোনোভাবেই দেখা না যায়। চার ধার থেকে ময়ূরটাকে ঘুরিয়ে আনারসের খিলি দিয়ে সম্পূর্ণ সবুজ অংশটাই ঢেকে দিতে হবে। আর এরই সাথেই দেখুন ময়ূরের মাথা এবং মাঝখানের সাইডটা পারফেক্টলি তৈরি। এখন আমরা লেজের অংশের প্রিপারেশনটা করে নেব। এর জন্য আগে থেকে যে বড় সাইজের টুথপিকগুলো নিয়েছিলাম সেগুলোকে আনারসের পাতার ফাঁকে ফাঁকে ঠিক এভাবে করে একটু ছড়িয়ে গুঁজে দেব। এরপর পেঁয়াজ পাতার মুখের অংশ এবং লেজের অংশ কেটে বাদ দিয়ে পেঁয়াজ পাতাটা টুথপিকের মধ্যে গেঁথে দিলেই দেখবেন তৈরি হয়ে গেল ময়ূরের লম্বা লেজ। তো দেখুন ফ্রেন্ডস, এরই সাথেই কিন্তু মাশাল্লাহ করে পানের ডালার ময়ূরটা পারফেক্টলি তৈরি। এখন আমরা ময়ূরের ডালার প্রিপারেশনটা করে নেব। এর জন্য আগে থেকে যে কুচি করা 150 গ্রাম সুপারি নিয়েছিলাম সেই সুপারিটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি, মানে 50 গ্রাম করে ভাগ করে নিয়েছি। এখন প্রতি 50 গ্রাম সুপারির সাথে সামান্য পরিমাণ করে একটু ফুড কালার অ্যাড করে দেব। আমি এখানে ইয়েলো, রেড এবং গ্রিন তিনটা ফুড কালার ব্যবহার করেছি। ফ্রেন্ডস, আপনারা যদি ফুড কালারটা ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তবে এটা যেহেতু গায়ে হলুদের পানের ডালা, তাই ডালাটাকে একটু আকর্ষণীয় করতেই কিন্তু সুপারিটাকে আমি একটু কালার করেছি। এখন সাইজের একটা ডালা বা থালার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পানের ময়ূরটা বসিয়ে নেব। এরপর ময়ূরের চার ধারে কালার করা সুপারি দিয়ে ডিজাইন করে নেব।
সব শেষে যে আজ তো 200 গ্রাম সুপাই নিয়েছিলাম সেটা দিয়ে ডালার চার ধারে বাউন্ডারি দিয়ে দেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল গায়ে হলুদের ময়ূর শেপের পানের ডালা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আমার মতো আপনারাও পছন্দের মানুষের গায়ে হলুদে উপহার দিতে পারেন দারুণ সুন্দর আকর্ষণীয় এই পানের ডালা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করার চেষ্টা করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।